নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। দেখছেন এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। এমন অনেক মানুষ রয়েছেন যারা নিয়ম করে এই অনুষ্ঠানগুলো দেখেন, আবার এমন অনেকে আছেন যারা হয়তো প্রথমবার আজকে অনুষ্ঠান দেখছেন। মোট কথা, অ্যাস্ট্রোলজির প্রতি দু ধরনের বা বলা ভালো তিন ধরনের অনুভূতি কাজ করে মানুষের মধ্যে। প্রথম ধরনটা হচ্ছে কৌতূহল, ভীষণ কিউরিয়াসিটি, যে কী আছে অ্যাস্ট্রোলজির মধ্যে। দ্বিতীয়টা প্রচণ্ড পরিমাণে বিশ্বাস, সাংঘাতিক আস্থা, তারা বিশ্বাস করেন যে হ্যাঁ, অ্যাস্ট্রোলজির অসম্ভব ভূমিকা রয়েছে জীবনে এবং সমাজক্ষেত্র, ফলে তারা অ্যাস্ট্রোলজি মেনে চলে। এবং তৃতীয় হচ্ছে পরিপূর্ণ অবিশ্বাস এবং খানিকটা ভয়, একটা ভয় মিশ্রিত অবিশ্বাসও কাজ করে অনেকের মধ্যে। বা এই ভয় মিশ্রিত অবিশ্বাসটাকেও দুভাগে ভাগ করা যায়, আপনি বলতে পারেন পুরোপুরি অবিশ্বাস আর কেউ কেউ ভয় পান। এবার কেন এই জিনিসটা, ধরুন কোনো একটা অন্ধকার জায়গায় আপনি গেছেন, তো আপনার মধ্যে অনেকগুলো অনুভূতি কাজ করবে, এই অনুভূতিগুলোই কাজ করবে। প্রথমে একটা কৌতূহল হবে, কী রয়েছে ওখানে একটু খুঁজে দেখি, ঠিক যেমনটা আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ভাবেন। দ্বিতীয় হচ্ছে আস্থা, বিশ্বাস, না যা আছে সব ঠিক আছে, এটা প্রয়োজন, এটা করতে হবে। তৃতীয় হচ্ছে অবিশ্বাস, না না ওখানে কিছু নেই, যাওয়ার দরকার নেই। এবং চতুর্থ হচ্ছে ভয়, বাবা না জানি কী আছে। ঠিক এই ভয়টা যারা বিভিন্ন ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে পেয়ে থাকেন, তারা অনেকেই কিন্তু সঠিক তথ্য জানেন না বলে তাদের মধ্যে একটা ভয় বা ভয় বিশ্রিত অবিশ্বাসটা কাজ করে। এবার কী তথ্য আপনি জানেন না, আপনি অনেক কিছু শব্দ শুনেছেন, আপনি রাহু শুনেছেন, আপনি কেতু শুনেছেন, আপনি শনি শুনেছেন, আপনি শনি সাড়ে সাথে শুনেছেন, এবং সবটা শুনে আপনার মনে একটা ভয় স্থিরভাবে বাসা বেঁধেছে যে বাবা এত সাংঘাতিক জায়গা। কিন্তু আদবেও কি সাংঘাতিক, সত্যিই কি এতটা ভয় পাবার, নাকি আসলে কী কী রয়েছে এর নেপথ্যে, কী রয়েছে এর বৈশিষ্ট্য, কী রয়েছে এর নেচার, অ্যাস্ট্রো নেচার, যে অ্যাস্ট্রো নেচার নিয়ে আলোচনা করেন আপনাদের প্রিয় মানুষ শ্রী সুদীপ আনন্দ। এবং আজকেও কথা হচ্ছিল জাস্ট অনুষ্ঠান শুরু হওয়ার আগেই, এবং তখন কিন্তু আমাদেরকে শ্রী সুদীপ আনন্দ বললেন যে এই যে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা, কিছু ভয়, কিছু ভীতি, এবং সেটা পুরোটাই অজ্ঞানতা বশত, এই জায়গাটাকে কিন্তু পরিবর্তন করতে হবে যদি সঠিকভাবে অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা যেতে হয়। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সুদীপ আনন্দ। নমস্কার সুদীপদা। ধন্যবাদ তোমাকে, শুভেচ্ছা তোমাকে, যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, বিগত দিনে আমি বিভিন্ন ক্ষেত্রের উপর অনুষ্ঠান করেছি, জ্যোতিষশাস্ত্র এবং কালার থেরাপি, বাস্তু, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, নিউমেরোলজি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমার প্রচুর ফোন এসছে পরপর এই লাস্ট সপ্তাহে যে আপনি স্যার অনেকে সাড়ে সাথী নিয়ে খুব ভয় দেখায়, তো সাড়ে সাথী কি সত্যি ভীতিপ্রদ? এটা প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল যে সাড়ে সাথী ভয় পানো, সাড়ে সাথী শুরু হচ্ছে মানে একটা বিভৎস ভয়, এক্স্যাক্টলি কি হতে চলেছে আমাদের সঙ্গে, এটা মানুষের মনে হয় হ্যাঁ ভীতিপ্রদ কিনা। তা সাড়ে সাথী ব্যাপারটা শনি গ্রহের এবং শনির প্রভাবজনিত ফল একটা, এটা হচ্ছে সাড়ে সাথী, অর্থাৎ চন্দ্রের সঙ্গে শনির একটা বিশেষ অবস্থানে সাড়ে সাথী তৈরি হয়, এটা আমরা সবাই প্রায় মানে এত বছরে জেনে গেছি। তো রাশির ওপরে বা রাশির এক ঘর আগে বা রাশির এক ঘর পেছনে, অর্থাৎ চন্দ্রের ওপরে, চন্দ্রের এক ঘর সামনে বা চন্দ্র থেকে এক ঘর পেছনে, এটা যদি শনির অবস্থান হয় তাহলে মানে সেটা হচ্ছে সাড়ে সাথী। তো শনি চন্দ্রের এক ঘর পেছনে যখন শনি থাকে, ধরুন কারুর রাশি হচ্ছে মকর রাশি, তা সাপোজ এখন শনি রয়েছেন মকর রাশিতে, তো যার কুম্ভ রাশি তার সাড়ে সাথীর কিছু সময় অলরেডি পাস হয়ে গেছে, দু বছর কয়েক মাস, 2020 জানুয়ারি 24 হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন কুম্ভ রাশির সাড়ে সাথী, তাহলে সাড়ে সাথী মানে আড়াই 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 করে সাড়ে সাত বছর হ্যাঁ, রাশির এক ঘর আগে সাড়ে আড়াই বছর, রাশির ওপরে আড়াই বছর, আর রাশির পরের ঘরে আড়াই বছর, এটা সাড়ে সাথী। যেমন মকরের ঘরে আড়াই বছর, কুম্ভে আড়াই বছর, মিনে আড়াই বছর এখন হ্যাঁ, এখন কুম্ভ রাশির বলছি মানে এখন তিনটে রাশি, মানে এখন রাশির ভিত্তিক যেমন ধনু রাশির সাড়ে সাথী চলছে, মকর রাশির সাড়ে সাথী চলছে, এবং কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে। তো কুম্ভ রাশির সাড়ে সাথী যে চলছে সেটা লং টাইম এখন কিন্তু যাবে, মকর রাশির আর কিছু মাস যাবে, আর ধনুরাশিরও কিন্তু তাই। এখন ব্যাপারটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে এখনও আড়াই বছর এবং আরও কিছু মাস, ধনুরাশির ক্ষেত্রে কিছু মাস,
আর কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বছর, সাড়ে পাঁচ বছর, হ্যাঁ প্রায় প্রায় সাড়ে পাঁচ বছর। তা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সাড়ে সাতির প্রভাব কোন কোন রাশির উপরে কেমন হবে এটা অনেকে জানতে চেয়েছে। দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে তিনটি ক্ষেত্র রয়েছে যেটাকে বলা হয় চর, স্থির, দাতক। চর রাশি, স্থির রাশি, দাতক রাশি। তা চর রাশির আন্ডারে পড়ে যেগুলো সেটা হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি। এটাকে বলা হয় চর রাশি, এই চারটে হচ্ছে চর রাশি। তাহলে স্থির রাশি কী কী? স্থির রাশি হচ্ছে গিয়ে বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। দাতক রাশি কী কী? মিথুন রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এই চারটে হচ্ছে দাতক রাশি। তা কোন রাশিগুলোর উপরে সাড়ে সাতি কতটা প্রভাবান্বিত করবে? কেউ লাইনে আছে, আমি ফোনটা নেব, একটু দাঁড়াও। দেখুন এইখানে এই যে চর রাশি চারটে বললাম, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, এই চারটে চর রাশির আন্ডারে পড়ে। তো চর রাশিতে যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী শনির প্রভাব এই সব রাশিতে অনেকটা কম হয়। এই চারটে রাশিতে শনির প্রভাব অর্থাৎ শনির সাড়ে সাতির প্রভাব অনেকটা কম হয়। তারপরেরটাই হচ্ছে স্থির রাশি। কী কী বললাম? বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, এই চারটে হচ্ছে স্থির রাশি। এই চারটেতে মধ্যম প্রকাশ সাড়ে সাতির ফল দেয় শনি। আর দাতক রাশি হচ্ছে গিয়ে কী কী বললাম? মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এই চারটে হচ্ছে দাতক রাশি। এতে শনির প্রভাব অনেকটাই কম হয় অর্থাৎ সাড়ে সাতির প্রভাব খুবই কম। এবার হয়তো অনেকে শুনে ভাববেন তাহলে কি মেষ রাশি বা কর্কট রাশি, এই যে তুলা রাশি, মকর রাশি, চর রাশির আন্ডারে পড়ে, এদের কি সাংঘাতিক প্রভাব বা দাতক রাশির কি সাড়ে সাতির পরিমাণ খুবই কম? মানে কি প্রায় কিছুই পড়ে না? হ্যাঁ কিছুই পড়ে না, না। এখানে অনেকগুলো স্তর বিভাজন রয়েছে। সেখানে জন্মকালীন শনির অবস্থান, চন্দ্র থেকে জন্মকালীন শনির অবস্থান, লগ্ন থেকে জন্মকালীন শনির অবস্থান, এগুলোও কিন্তু দেখতে হয়। যাদের জন্মকালীন দেখা গেছে যে রাশির ওপরে অর্থাৎ চন্দ্রের সঙ্গে শনি একত্র বসে আছে, বা চন্দ্রের এক ঘর আগে শনি বসে আছে, বা চন্দ্রের এক ঘর পেছনে শনি বসে আছে জন্মকালীন, তাদের ক্ষেত্রে কিন্তু যখন হোরাতে সাড়ে সাতি যখন শুরু হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের নেগেটিভ ফল দেয় শনি, ভীষণ রকমের নেগেটিভ ফল দেয় শনি। অর্থাৎ সেই সাড়ে সাতিটা কিন্তু বেশ কঠিন থেকে কঠিনতম হতে পারে। কি কি হতে পারে এগুলো আমি আজকে বলবো। রাশির আগে থাকলে কি হয়, রাশিতে থাকলে কি হয়, রাশির পরে থাকলে কি ফল দেয় আমি সমস্ত বলবো, কোনভাবে থাকলে কি হয়, মোটামুটি একটা আইডিয়া। অত বড় আইডিয়া আজকে এত শর্ট টাইমে দেওয়া যাবে না, কিন্তু আমি জাস্ট একটা আভাস দিয়ে যাবো আপনাদেরকে। কি করলে এর থেকে কিছুটা হলেও নিষ্কৃতি, সামান্য হলেও নিষ্কৃতি পেতে পারেন, সেইগুলো আমি আলোচনা। আসলে এইগুলো সবই স্থায়ী প্রতিকারের দরকার, কিন্তু আমি আজকে সাধারণভাবে সুপ্রভাবী ক্রিয়া ছোটখাটো কিছু বলে যাব। বেশ বেশ, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, বলুন। আমি রাজেশ চক্রবর্তী বলছিলাম কলকাতা থেকে। কিচ্ছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলতে হবে। আমি রাজেশ চক্রবর্তী বলছিলাম কলকাতা থেকে, ফুলঘাট থেকে। আমি গুরুজিকে দেখিয়েছিলাম, আমার বন্ধু দেখিয়েছিল আর কি দেয়ালা থেকে, সে মানে ভালো কাজ পেয়েছে। এক মিনিট, আপনি আরেকবার একটুখানি শুরু থেকে বলুন, কারণ আপনার কথা আমাদের কাছে পৌঁছচ্ছিল না। আমি রাজেশ চক্রবর্তী বলছিলাম। বলুন, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। আমি দিদি রাজেশ চক্রবর্তী বলছিলাম কলকাতা থেকে। টিভির ভলিউম মিউট করুন। হ্যাঁ ম্যাডাম, আসতে বলি। বেশ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবেন। আচ্ছা, কেমন লাগে বলুন, সুদীপ দার অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ, ওই আমার বন্ধু বন্ধুটাকে বেশ খুব ভালো প্রোগ্রাম পেয়েছে, কেমন চাকরি পেয়েছে ভালো। ও আচ্ছা, আপনার বন্ধু সুদীপের কাছে এসে ভালো চাকরি পেয়েছেন? হ্যাঁ, ভালো চাকরি পেয়েছে। থ্যাংক ইউ জানানোর জন্য, ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে শেয়ার করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, বলুন আপনার আছে কার্ডটা জানবেন, আপনার ডিটেইলসটা বলুন, উনি নিজের সম্বন্ধে জানেন। আমার যেটা কথা হচ্ছে 3rd October 1987। একটু সাউন্ডটা কম হলে ভালো। 3rd October 1987। সময় কখন? সময় হচ্ছে রাত্রির 12:12 মিনিট। এটা কি আপনার 2 তারিখ পেরিয়ে 3 তারিখ? তো
আচ্ছা 3 তারিখ ঠিক রাত 12টা 2 তারিখ রাত 12টা ক্রস করে হয়েছে বলে 3 তারিখ হলো তাই তো হ্যাঁ হ্যাঁ আন্তর্জাতিক ঠিক আছে ঠিক আছে আর প্লেস অফ বার্থ হচ্ছে মুম্বাই মুম্বাই হ্যাঁ মুম্বাই আচ্ছা মুম্বাই হচ্ছে প্লেস অফ বার্থ হ্যাঁ ঠিক আছে দেখুন হ্যাঁ আপনার এই চার্টের যা কন্ডিশন তাতে আচ্ছা আপনার কি শনিবার দিন জন্মবার হ্যালো হ্যালো আপনি টিভির ভলিউমটা মিউট করুন না হলে ফোনটা কিন্তু কেটে যাবে শনিবার জন্মবার তো একটু সাউন্ড টিভির ভলিউম মিউট না করলে ফোনটা কেটে যাবে হ্যাঁ আস্তে করে দিচ্ছি দিদি টিভিতে শুনবেন না ফোনে শুনুন টিভিতে শুনবেন না দয়া করে কেননা টিভিতে শুনলে এখানে ফিডব্যাক আসছে আপনি টিভিতে শুনলে কিচ্ছু এক্সট্রা শুনতে পাবেন না বিশ্বাস করুন একটা শব্দও বেশি শুনতে পাবেন না হ্যাঁ আপনি একটু টিভি থেকে একটু দূরে সরে যান বলুন আচ্ছা শুনুন এবার বলছি আমি শনিবার দিন জন্মবার দেখাচ্ছে এখানে মিথুন লগ্ন দেখাচ্ছে মকর রাশি দেখাচ্ছে অর্থাৎ মিথুন লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ চন্দ্রের মহাদশায় আপনার জন্ম এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে আপনার এই চার্টের মধ্যে ইন্টারনাল সাইডটা আমি যাব তার আগে আচ্ছা দেখুন এই চার্টের ইন্টারনাল সাইড দেখাচ্ছে যে আপনার লগ্নের থেকে ষষ্ঠে রয়েছে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি রয়েছে ষষ্ঠে চতুর্থে কন্যা রাশির ঘরে রবি শুক্র মঙ্গল কেতু রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় পতি অষ্টম ভাবে অর্থাৎ এই যে ভাবটা দেখছেন এই ভাবগুলো ইন্ডিকেট করে আপনি এমনি খুব ইন্টেলিজেন্ট ভীষণ বুদ্ধিমান আপনি যথেষ্ট সুচতুর যে কোনো কর্মে আপনি যথেষ্ট ছোটবেলা থেকে ভীষণ মানে আপনার কর্মের প্রতি নিষ্ঠা আপনার প্রচুর বন্ধু থাকবে জীবনে বন্ধুর কোনো অভাব নেই কিন্তু বন্ধুরা কিছু মনে করবেন না বন্ধুরা প্রচুর স্বার্থ মানে স্বার্থ সিদ্ধি করবে আপনার কাছ থেকে বন্ধুরা এক নম্বর দুই হচ্ছে ভাগ্যটা আপনার এই এইটাকে বলা হয় ভাগ্য বিড়ম্বনা যোগ এই ভাগ্য বিড়ম্বনা যোগটা থাকলে এবং ধনহানি যোগও আছে তো ভাগ্য বিড়ম্বনা যোগ থাকলে কি হয় আপনি প্রচুর কর্ম করেন প্রচুর কিছু করেন কিন্তু ফলটা যখন প্রাপ্ত হন সেই ফলটা কিন্তু সঠিক সময় সঠিকভাবে সঠিক মাত্রায় পান না আপনি সব সময় জানো একটু ব্যাক গিয়ারে থাকেন সব সময় বলুন ঠিক বলেছেন একদম ঠিক তাই তো ঠিক বলেছেন একদম চাকরি বাকরি পাচ্ছি না এই চাকরি বাকরি সেকেন্ড একসেকেন্ড বলবেন না কিচ্ছু বলবেন না চুপচাপ আগে শুনে যান তারপর যদি ভুল হয় বা ঠিক হয় সেটা বলবেন লাস্টে দেখুন আপনার এই চারটার ইন্ডিকেশন আপনি আমি বলে দিলাম কি আপনার যথেষ্ট কিন্তু কর্মের প্রতি নিষ্ঠা কিন্তু কর্ম হচ্ছে না এই যে কারণটা এইটার অনেকগুলো কারণ আছে প্রথম কথাই হচ্ছে আপনার চতুর্থ ভাব থেকে রবি শুক্র এবং মঙ্গলের অবস্থান এইটা দশমকে হিট করে এবং দশম ভাবপতি বৃহস্পতি সে কিন্তু একাদশে অত্যন্ত ভালো জায়গায় রয়েছে কিন্তু হলে হবে কি সিগনিফিকেটার রূপ যে প্ল্যানেটগুলো সেগুলো খুব একটা ভালো নেই এবং আপনার ধনহানি যোগ দেখবেন হাতে অর্থ আসলে বা অর্থ জমিয়েছেন আপনি সেই অর্থটা জলের মতো কোনো না কোনোভাবে বেরিয়ে যায় এই একটা টেন্ডেন্সি রয়েছে আপনার এই চারটার মধ্যে ইন্ডিকেশন হচ্ছে যদি কোনো ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ থাকে তাদের সঙ্গে মতান্তর মতনৈক্য হবে যথেষ্ট পরিমাণ এবং কর্ম একটা ছোটোখাটো কিছু হয়েছিল এক সময় সেই কর্মটা চলে গেছে এটা ইন্ডিকেশন ছোটখাটো কাজ করবে কিন্তু সেটা চলে যাবে ভাই স্থানীয় কেউ আছে যার সাথে কোনো গন্ডগোল ঝামেলা আপনার প্রতি হ্যাঁ আর একটা কথা সুদীপ দা বলেছেন যে আপনার টাকা কিন্তু যদি আপনি যতই চেষ্টা করে জমান সেই টাকা কিন্তু জলের মধ্যে অর্থ নাশ যোগ ধননাশ যোগ এটা অর্থ দেখুন আপনি অর্থ আপনার সব জিনিসটার মধ্যে যেন ভুল ভ্রান্তি যে কোনো কাজ পিছিয়ে যাওয়া যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন কেউ কথা দিচ্ছে কিছু হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে এই যে এখন কন্ডিশনটা রয়েছে হেলথ খুব একটা ভালো যাচ্ছে না শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা থাকবে পয়সা জলের মতো বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি আসবে রাতে ঘুম কম হবে এবং মতান্তর মতনৈক্য বাড়ির লোকদের সঙ্গে বা মাথা দুম করে গরম হয়ে যাবে
ছোটখাটো একটা বিষয় ঠিক বলেছেন হ্যাঁ সবগুলোই হচ্ছে ছোটখাটো কথা নিয়ে মাথা আমার খুব গরম হয়ে যায় এবং একটা চিন্তা মাথায় একবার ঢুকে গেলে বহুক্ষণ ধরে সেটা রোটেট করতে থাকে একই ভাবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন তাই তো চিন্তাটা যেতে চায় না চট করে মাথা থেকে একদম রাইট বলুন কি কি জানতে চাইছেন আগামী কি জানতে চাইছেন সবটা তো আপনি বলেই দিয়েছেন বিশেষ প্ল্যানেট মধ্যগগনে ফল দেয় সেটা যতক্ষণ না মধ্যগগনে যাচ্ছে ততক্ষণ হচ্ছে না সেটা যেতে সাড়ে পাঁচ মাস সময় লাগবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য দেখুন 87 আপনার জন্মসাল সেই অনুযায়ী প্রায় 34 এবং এখনো পর্যন্ত একটা আর্থিক ডামাডোল টাকা পয়সা নেই একটা ছোটখাটো চাকরি করতেন সেটা চলে গেছে ছোটখাটো বিষয়ে মাথা গরম করে ফেলছেন ফ্যামিলিতে মতান্তর হচ্ছে টেনশন কাজ করছে ঘুম হচ্ছে না অ্যাংজাইটির মধ্যে আপনি আছেন প্রত্যেকটা জায়গা সুদীপদা বলে দিয়েছেন আর সবথেকে বড় কথা হচ্ছে এই এই চার্টার মধ্যে এমন কন্ডিশন রয়েছে যেখানে বন্ধুদের দ্বারা খুব মানে বিভ্রান্ত থাকবেন বা উনি স্বীকার করেছেন কিন্তু উনি স্বীকার করেছেন বন্ধু জীবনে এমন এমন আসবে যেখান থেকে লস করিয়ে দিয়ে বেরিয়ে যাবে বা তারা স্বার্থ সিদ্ধি তাদের স্বার্থ গুছিয়ে তারা বেরিয়ে যাবে মানে একটা জায়গা ভেঙে দিয়ে সেই বন্ধু বড় এবং বন্ধু পরামর্শে জীবনে লস আপনার বন্ধু পরামর্শে জীবনে লস অর্থাৎ বন্ধুদের সঙ্গে বেশি পরামর্শ কোনো কিছু নিয়ে করতে গেলে আপনার জীবনটা লস থেকে লসের দিকে চলে যাবে যার জন্য যা চিন্তা ভাবনা করবেন খুব নিজে চিন্তা আপনার যথেষ্ট আইকিউ ভালো আপনি নিজে চিন্তা ভাবনা করবেন বাড়ির গুরুজনদেরকে একটু জিজ্ঞেস করবেন আপনার একাদশে বৃহস্পতি আপনি গুরুজনদের সঙ্গে পরামর্শ করবেন অনেক বেশি ভালো ফিডব্যাক পাবেন সবকিছুতে বেশ আপনি আর যেখানে মনে করবেন যে হ্যাঁ সত্যি অভিজ্ঞ মানুষের পরামর্শ প্রয়োজন সেখানে সুদীপদার মতন অভিজ্ঞ মানুষরা রয়েছেন যেখানে আপনারা অফলাইন চেম্বারও যোগাযোগ করতে পারেন অনলাইনেও কনসালটেশন নিতে পারেন তার ব্যবস্থা রয়েছে দেখুন বুকিং নাম্বার যেগুলো যাচ্ছে আমি সবসময় বলি আপনারা যখন আস্থা রেখেছেন ভরসা রেখেছেন তখন কিন্তু বুকিং নাম্বারগুলোকে সেভ করে রাখুন লিখে রাখুন এখানেই পরবর্তীতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে অনলাইন এবং অফলাইন দুই কনসালটেশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেটাও একেবারে সঠিক জায়গা থেকে পরিপূর্ণ আস্থা এবং ভরসার সঙ্গে আরেকজন ফোনে আছেন সুদীপদা ফোনটা নিয়ে নি হ্যাঁ নিশ্চয়ই হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার ম্যাম আমি বীরভূম থেকে বলছি বলুন বলুন স্যার হ্যাঁ স্যারকে আমার প্রণাম জানাই প্রথমে একটা কথা বলি আমাদের একটা রিলেটিভ গিয়েছিল স্যারের কাছে তা 2021 সার্ভিস দিয়ে দুটো বলেছিলেন উনি আবার দুটোই মিলে গেছে মানে হয়েও গেছে ওর মানে বিয়েটা হবে হ্যাঁ কিন্তু সার্ভিস অলরেডি পেয়ে গেছে বাহ বাহ খুব ভালো আর বিয়েটা বিয়েটা সামনে মানে যোগাযোগ সব হয়ে গেছে মানে স্যার বলেছেন 2021 হবে আপনার সেই আত্মীয়কে অনেক অভিনন্দন এবং সুদীপদাকে ধন্যবাদ যে তার কাছে মানুষ ভরসা নিয়ে এসেছিলেন এবং দুটো সেক্টর আপনি কিন্তু সুদীপদা গুছিয়ে দিয়েছেন চাকরি পেয়ে গেছে সামনের মাসে বিয়ে বাহ ভেরি গুড খুব ভালো নিউজ খুব ভালো নিউজ আমার কাছে আমি স্যারের প্রোগ্রাম অনেক দিন থেকে দেখি কিন্তু ফোনে পাই না আমি আমি খুব তাড়াতাড়ি মানে স্যারকে দেখাতে যাব আপনি কোথা থেকে বলছেন আমি স্যার আপনার মানে আমার সম্বন্ধে একটু জানতে চাই নিশ্চয়ই জানেন কোথা থেকে বলছেন বীরভূম বীরভূম আমি বীরভূম থেকে বলছি ওকে ওকে উনি খুব আপনি তাড়াতাড়ি আপনাকে দেখাতেও চান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসবেন আপনার ডিটেইলসটা বলুন 28/1979 বুঝতে পারলাম না তারিখটা আরেকবার 27 অগস্ট আচ্ছা 27 অগস্ট হ্যাঁ 1979 1979 79 হ্যাঁ হ্যাঁ সকাল 8:05 সকাল 8:05 জন্মস্থান কোথায় শিউড়ি সদর হসপিটাল শিউড়িতে শিউড়ি সদর হসপিটাল বেশ আপনার নামটা জানা হলো না কন্যা লগ্ন কি বললাম কন্যা লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র এটা লগন চাঁদার চার্ট চিত্রা নক্ষত্র এবং আপনার মঙ্গলের মহাদশায় জন্ম দেবারী গ্রহণ আপনার আপনার চার্টটার মধ্যে দেখতে পাচ্ছি কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড নেই বকরি কন্ডিশন নেই এটা ভালো হয়েছে শুধু একটা প্ল্যানেট এটা দেখতে পাচ্ছি এই প্ল্যানেটটা হচ্ছে রবি বা মূল ত্রিকোণে রয়েছে জন্মকালীন ঠিক আছে আপনার চার্টের প্রথম কথাই দেখুন এই রাশিচক্রে লগনচাঁদা বললাম 7, 8, 9, 10 আচ্ছা দেখুন দশমে মঙ্গল একাদশে বুধ বৃহস্পতি রবি শুক্র দ্বাদশে শনি রাহু যুক্ত হয়েছে এবং ষষ্ঠভাবে কেতু এই চারটার প্রথম কথাই হচ্ছে গিয়ে
দেখুন একটা জিনিস বলুন তো, এইরকম এইরকম চার্টের অবস্থান থাকলে 99% ক্ষেত্রে আমি দেখেছি মাথা থেকে ছোটবেলার দিকে মাথায় চোটাঘাত লেগে স্টিচ পড়া, কেটে যাওয়া, রক্তপাত বা এই মুখমণ্ডলের মধ্যে কোথাও একটা কিছু হওয়া ছোটবেলা থেকে, এইগুলো অ্যাক্সিডেন্টের যোগ থাকে প্রথম কথা। দ্বিতীয় কথা হয়েছে ছোটবেলা কিছু মানে অল্প হয়ে যায় কি মানে এরকম কিছু হয়নি কিন্তু হয়েছিল একবার, চোট হয়েছে তো, হ্যাঁ হয়েছে যেটা আমি বললাম রক্তপাত মাথা বা মুখমণ্ডলের উপর উপর হয়ে গেছে অলরেডি হওয়ার কথা, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই রকম থাকলে তার জব বা কর্মটা একটু ঘুরে ঘুরে হয়, অর্থাৎ এক জায়গায় বসে খুব বেশি কর্ম হয় না, তার মনটা সব সময় ঘুরবো ঘুরবো এখানে ওখানে 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 ঘুরে বেড়ায়, অ্যাস্ট্রো নেচার ইন্টারনাল নেচার। আমার দিন স্যার দুটো কাজ হয়ে গেল আর কি স্যার, দুটো কাজ ছাড়া হয়ে গেল, একটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর একটা আপনার মনটাও ভ্রমাত্মক মন, সবসময় যেন মানে একটু ভ্রমণে যেতে ভালোবাসেন, ঘরে এক জায়গায় থাকতে ভালোবাসেন না, এই ঘর থেকে ও ঘর একটু বাইরে ঘুরে আসি, বলুন হয় কি না হয় না? আপনার গৃহগৃহাদি সুন্দর হবে, ঘর সুন্দর হবে, আর আপনার একটা জিনিস নিয়ে খুব টেন্ডেন্সি খারাপ, এটা হচ্ছে প্রচন্ড অর্থনৈতিক নাশ, মানে হাতে অর্থ আসা মানে যে কি খরচা, মানে বাড়িতে ইলিশ মাছ এনেছেন, ইলিশ মাছ যতটা এনেছেন পরের দিন আবার সেটা দেখে আবার ততটা আনা দিচ্ছে, একদম ঠিক স্যার, ঠিক ঠিক তাই তো, একদম 100% তো একদম, মানে ধরুন বাড়িতে আগের দিন আড়াই টাকা আসার অপেক্ষায়, হ্যাঁ ধরুন বাড়িতে আগের দিন কখন আমি খরচা করব এটা, হ্যাঁ ধরুন বাড়িতে আগের দিন পাঁচ কথার কথা বলছি, 2 কিলো আপেল, দু ডজন হয়তো ভালো কলা, হ্যাঁ নানা রকম ফল টল এনেছেন, ঠিক দুদিন যায়নি বাড়িতে ফল কিন্তু রয়েছে, বাড়িতে না করেছিল আনতে, যেই দেখেছেন ফলের দোকান ভালো ভালো সঙ্গে সঙ্গে ফল চলে এসেছে আবার, একদম তাই তো, এই এই অজাচ 100% হ্যাঁ বাড়ির লোক খুব ভালোবাসবে এর জন্য আপনাকে, দেখবেন মধ্যে মধ্যে খুব আদর করবে, কিন্তু বকাও খাবেন, খুব বকাও খাবেন যে ফল পচে আছে তবু আনছো, মাছ রয়ে আছে তাও তবু আনছো, এইগুলোর জন্য বকাও খাবেন, তাই তো, একদম পারফেক্ট নেচার আপনি বলেছেন। এই যোগটা শ্রাপিত যোগ রয়েছে, শনি রাহু একত্র দ্বাদশে শ্রাপিত যোগ রয়েছে, সঙ্গে রবি রাহু গ্রহণ যোগ রয়েছে, দেখুন এইখানটায় 7, 8, 9 নবমপতি শুক্র দ্বাদশে গেছে, তাহলে আপনাকে আমি এবং ষষ্ঠে শুক্র আপনাকে আমি বলি কি ভীষণভাবে কিন্তু শত্রু উপদ্রব থাকবে জীবনে, ভীষণ শত্রু, ষষ্ঠপতি দ্বাদশে থাকলে ন্যাচারালি শত্রু কম হয় কিন্তু এই কেতুটা গিয়ে শত্রু বাড়িয়ে দেবে, আশপাশ শত্রু আপনার আশপাশ পাশাপাশি শত্রু থাকবে খুব বেশি, একটু সচেতন থাকবেন এই বিষয়ে, খেয়াল রাখবেন, এবং যদি মনে করেন আপনার লাইফে প্রচুর উন্নতি রয়েছে, প্রচুর উন্নতি রয়েছে, একদিন অনেক উচ্চতায় উঠবেন, কিন্তু বর্তমান সময়টাকে আপনার ঠিক করতে হবে, বর্তমান এই সময়টাকে আপনাকে একটু ঠিক করতে হবে। আপনি তো বললেন যে আমি আপনার কাছে আসতে চাই সুদীপ দা, তো আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে একটু হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন, কারণ আপনাদের কাছাকাছি জায়গা তো সুদীপ দার অফলাইন চেম্বার রয়েছে, ফিজিক্যাল চেম্বার রয়েছে, সামনে ডিসেম্বরে কিন্তু নর্থ বেঙ্গলে যাচ্ছেন সুদীপ দা, যারা যারা নর্থ বেঙ্গলে রয়েছেন এবং শিলিগুড়ি মালদা আলিপুরদুয়ারে দেখাতে চান তারা দেখুন একটু স্ক্রলিংয়ে আপনারা ডেটগুলো জানতে পেরে যাবেন, সেই হিসেবে আপনারা বুকিং করাতে থাকুন। এছাড়া কিন্তু আপনাদের জন্য সাউথ বেঙ্গলেও চেম্বার রয়েছে, খোদ কলকাতায় তো চেম্বার করেনি সুদীপ দা, অনেকগুলো জায়গাতেই চেম্বার আছে, আর অনলাইন কনসালটেশন কিন্তু অ্যাভেলেবেল, সেটাও চলছে। আজকে তো আমরা সময় শেষ করে ফেলেছি সুদীপ দা, আপনার সুপ্রভাবী ক্রিয়ার জন্য আবার পরবর্তী দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সোমবার দিন আমি 7:30 নিয়ে আরো বিশদে কিছু বলবো। আচ্ছা ছোট করে কি একটা বলে দেবেন, ছোট করে একটা সম্ভব বলা, খুব ছোটখাটো বলতে গেলে একটা কথাই বলবো, আপনারা খুব ছোট সুপ্রভাবী ক্রিয়া বলছি, এটা যে কোনো যাদের 7:30 চলছে তিনটেতে তারা এটা করতেই পারেন, সেটা হচ্ছে স্যাটারডে করে আপনারা করবেন কি, পিওর আটা, পিওর আটার মধ্যে চিনি দিয়ে মেখে সেটার যে রুটি তৈরি হবে তাতে সর্ষের তেল মাখিয়ে কুকুরকে এবং কাককে খাওয়াবেন, দেখবেন এই প্রভাব থেকে কিছুটা মুক্ত হবেন, বেশ বাকি আলোচনাটা মুক্ত হবেন, বাকি আলোচনাটা পরের দিন আপনাদের জন্য হবে, অনেক ধন্যবাদ দেবো আমি সুদীপ দাকে, আজকের মতন এ পর্যন্ত নমস্কার।